না খেলেই প্লে অফে চলে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। আপনারা জানেন যে আজকে কিন্তু গুজরাট টাইটেন্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা ছিল, তবে অবশেষে খেলা পরিতপ্ত হয়ে গেল এবং পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল গুজরাট আর হায়দ্রাবাদের মধ্যে। এর মানে এটাই দাঁড়ালো এখন পয়েন্টস টেবিলে হায়দ্রাবাদ 15 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে এবং 18 তারিখ সিএসকে বনাম আরসিবির নকআউট ম্যাচ হতে চলেছে। আমরা কিন্তু আইপিএলে তিনখানা টিম পেয়ে গেছি যারা কোয়ালিফাই করেছে, 1 নম্বর কলকাতা, 2 নম্বর রাজস্থান এবং 3 নম্বর সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারে দেখার বিষয় 4 নম্বর স্থানে কে থাকবে, সিএসকে নাকি আরসিবি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।